বেঙ্গলি ব্লগ চ্যানেল। এখন বাজে সকাল 9টা, আমি এখন ঘুম থেকে উঠেছি। এখনও ববু ঘুম থেকে ওঠেনি, ববু এই যে এখনও ঘুমিয়ে যাচ্ছে। আচ্ছা, ওখানে লেগেছে, সেটাই ও দেখছে। কাল সকালে এরকম বন্ধুদের সাথে খেলতে গেছিল, বন্ধু না বন্ধু, ফ্রেন্ডসদের সাথে। বন্ধু বলেছি? এইসব ফ্রেন্ডই নয়। এইসব ফ্রেন্ড নয়? না। আচ্ছা, তো তখন ফ্লাইং ডিশ নিয়ে যখন খেলা করছিল, ওটা কেন কুচুয়েশন? আচ্ছা কুচুয়েশন। আচ্ছা, ফ্লাইং ডিশ নিয়ে যখন খেলা করছিল, তো সেই ফ্লাইং ডিশই ছুটতে ছুটতে সেটা এখানে এসে লাগে, কেটে যায়। ছুটতে ছুটতে না, হচ্ছে ছোড়া ছোড়া হয় না, এটা ফ্লাইং ডিশ, ছোড়া ছুড়ি তো খেলা করে না। আমি ইচ্ছা করে মানিনি, আমি ইচ্ছা করে মানিনি। যে গেটটা ছিল না, গেটটা পাশে একখানে ইট ছিল, তারপর তার পাশে যে উঁচু একখানে ছিল, ওখানে ভুসি মারলাম। দিয়ে এখানটায় যে পাথর ছিল না, ভুসি মারলাম, দিয়ে এখান থেকে একটু খোসা খেলো। ঠিক আছে, চলো আমি একটু যাই, ব্রাশ করে নিই। চলো ফ্রেশ হয়ে নিই, পরে আবার আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 6টা, আর খেয়ে রেস্ট ফেস্ট নিয়ে এখন আমরা একটু উপরে এসেছি ছাদে, তোমাদের কিছু জিনিস দেখাবো আমি। আমার এক ছোট্ট একটা কী বলবো, রুফ আছে আর কি, তো সেখানে কিছু গাছ আছে, তো যেগুলো হাতে বানানো, তো ছোটো তোমাদের সেগুলো আমি দেখাই। এই দেখো, এই দেখো, এগুলো যেগুলো আছে সেগুলো আমার পাপা হাতে বানিয়েছে। তো এগুলো পুরোপুরি বোতলের, বোতল দিয়ে তার মধ্যে হ্যাঙ্গিং টপ বানিয়ে সেটার মধ্যে গাছ লাগানো। বলো, আচ্ছা ঠিক আছে, পরে দাঁড়াও। এগুলো সব আমার পাপা বানিয়েছে, এর মধ্যে গাছ আছে, এটাকে পুরো হ্যাঙ্গিং করে এর মধ্যে গাছ লাগানো আছে। এখানেও আছে নানান সাইজের বোতল আছে, সেগুলো সব ডিজাইন করে তার মধ্যে গাছ লাগানো আছে। এটা পুরোটা আমাদের ছাদে পুরোটা কভার করা, নানান শেপের বোতল আছে দেখতে পাবে। এটা বোতলের হচ্ছে যেটা নিচ পোর্শন যেটাকে বলে, এটা হচ্ছে সেটা, এটা হচ্ছে বোতলের ওপর পোর্শনটা, এটা ছোটো মানে একটা ছোটো বোতলের আর কি, মিডিলটাকে কাট করে এরকম বানানো। আর এটা দেখতে পাচ্ছে, এটা নিচের বোতলটা, মানে বোতলের নিচ পোর্শনটাকে এটা পুরোটা কাট করে বানানো। এর মধ্যে এই গাছ আছে, এখানে গাছ আছে দেখতে পাচ্ছো, এটাও বোতলটা পুরোটা দিয়ে মিডিলটাকে কাট করে এরকম বানানো। এখানে আছে, এখানে তোমরা দুটো গাছ দেখতে পাবে, একটা তো আছে যেটাকে বলে লতানো গাছ আর কি, যেটাকে বলে সেটা আছে, তার সাথে উপরে একটা প্রিন্টেড কচু পাতা যেটাকে বলে আর কি বেসিক্যালি। কত সুন্দর দেখতে, দেখো পাতাটা, এটার মধ্যে দুটো গাছ আছে একসাথে, দু টাইপের। এখানে অ্যালোভেরা গাছ আছে টবে, এখানেও আছে দেখো মানিক প্ল্যান্ট আছে, এটা একটা বোতলকে কাট করে বানানো, এটার মধ্যে ডিজাইন করা মানিক প্ল্যান্ট, যেটা এত দূর চলে গেছে, এটা তো পুরো বোতলটাকে কভার করে দিয়েছে, এটা এতটাই ভরে গেছে গাছটা, পুরো বোতলটাকেই কভার করে দিয়েছে। এ দেখো,
এরম করে ডিজাইন করা আছে। বলো পরে এখানে দেখো, এটাও একটা বোতল আছে যেটা হাফ কাট করে তার উপর গাছ লাগানো, এখানেও আছে। তাই এটাও আছে একটা, এটা একটা ডাব্বা, কালারের যে ডাব্বাগুলো হয় না সেই ডাব্বাটা, এটা সেই ডাব্বাটাকে বানানো। এখানে একটা আছে, এটার পাতাটা খুব সুন্দর। এখানে একটা আছে, এগুলো সব বাহারে গাছ। বোবো লাইটে গেল, বোবো আচ্ছা লাইটে গেল। ওখানে ওখানে ভিতরে যে লাইট আছে, এটাও বোতলের একটা কাট পোর্শন, নিচ পোর্শনটা যেটা কালার করা। দেখো এটার পাতাটা, দেখো এটার গাছটাও সুন্দর। এই পোর্শনটা গ্রিন, এই পোর্শনটা মেরুন, হয়তো আলোর জন্য বোঝা যাচ্ছে না, যেহেতু এখন বাইরের লাইট কম হয়ে গেছে না, ওই জন্য বোঝা যাচ্ছে না। এই দেখো উল্টো পোর্শনটা মেরুন আর সামনে পোর্শনটা গ্রিন। এটা একটা আছে যেটাতে আবার একটু কিছু ড্র করা আছে, একে একটুখানি সাজানো আছে। দাঁড়াও তোমাদের দেখাই, এটা বালি দিয়ে করা আছে, এখানটা পুরোটা বালি, এটা এটা পুরোটা বালি দিয়ে আছে। আর এখানে একটা পালক টাইপের দেওয়া আছে যেটার জন্য একটা অন্যরকম লুক এসছে। এটার মধ্যেও গাছ আছে, এটাকে বলে কি জানি, পাথরকুচি, পাথরকুচি গাছ, যেটা হচ্ছে এই গাছ থেকে। দেখো তোমরা এখানে দেখতে পাবে, এখানে একটা বড় পাথরকুচি গাছ আছে, যেটা থেকে পাতা থেকে তলা থেকে আবার পাতার তলা থেকে দেখো আবার গাছ বেরিয়েছে। মানে এটা এরকমই হয় বেসিক্যালি, এই তলা দিয়ে তলা দিয়ে গাছ বেরোয়, তো এটাও সেরকম। তো সেখান থেকেই গাছগুলোকে কাট করে ওইখানে বসিয়েছি আমি। এই দেখো পুরো একদম নিচে পুরো ভরে গেছে, এখান থেকে কাট করে করে বসিয়ে দিলে এখান থেকে আবার গাছ বেরিয়ে যাবে। এটা পুরো নিচে বেরোয়, পাতার নিচে এগুলো আবার নতুন করে পাতা বেরোয়। আর একজনকে দেখো ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে ফোন, সারাদিন শুধু ফোন, ব্যাড বয়ের মতো। এখানে আর একটা আছে, এটাকেও পুরো। আর এখানে একটা সুন্দর একটা ছোট্ট ক্যাকটাস গাছ আছে যেটাতে ফুল ফুটছে, ছোট্ট একটু মুখ আঁকা আছে। এটাও বোতলের একদম নিচ পোর্শনটা, যেটা একটুখানি জাস্ট নিচ পোর্শনটা বোতলের, দেখে বুঝতে পারছো আশা করছি। আর একটা ক্যাকটাস আছে যেখানে এরকম ফুল ফুটবে কিছুদিনের মধ্যে। এখানে আরও অনেক ক্যাক, মানে সাইড দিয়ে সাইড দিয়ে না, আরও অনেক সুন্দর, মানে আরও অনেকগুলো বেরিয়েছিল ক্যাকটাস, তো সেইগুলোকে তুলে দিয়েছি। পাপা বললো তুলে দিতে, তাহলে কি এটা সুন্দর পুরোটা এটাই শুধু গোল থাকবে, এটা বেশি সুন্দর লাগবে দেখ। এক সেকেন্ড হেজি হয়ে যাচ্ছে, হ্যাঁ তো এটা বেশি সুন্দর লাগবে দেখতে। এর পাশ দিয়ে যদি বেরিয়ে যায় না তখন কি এটার যে গোল যে সুন্দর ব্যাপারটা সেটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য পাপা বললো এটা তুলে দিতে। সাইড দিয়ে আরও অনেকগুলো বেরিয়েছিল ক্যাকটাস, তো সেগুলোকে তুলে দিয়ে আমি অন্য জায়গায় পুঁতেছি। তো এটা যাতে সিঙ্গেল রেখেছি, এটা যাতে একটা সুন্দর লাগে, ফুলগুলো ফুটলে যাতে ভালো লাগে, তো এখান থেকে ফুল ফুটবে। এটাতে ছোট্ট একটা মুখ আঁকা আছে, খুব কিউট। এটা হচ্ছে আমার ছাদ, ছাদের ছোট্ট বাগান। এখন ভালো করে বোঝা যাচ্ছে না আসলে বাইরের গাছগুলোর জন্য, আমি তোমাদের পরে দেখিয়ে দেবো ভালো করে। পুরোটা হ্যাঙ্গিং করা আছে, বলো। আর এখানেও কিছু গাছ আছে যে গাছগুলোতে হালকা ফুলকা ফুল ফুটেছে। এটা একটা বেল ফুল, এটাও একটা গাছ যেটা এখনও ফুল ফোটেনি বাট কুড়িয়ে আসছে, খুব শিগগিরই ফুল ফুটে যাবে। এটাও খুব সুন্দর দেখতে হয় এই গাছটা। এখানেও কটা গাছ আছে, এই দেখো যেটা ক্যাকটাস বলছিলাম না, সাইড থেকে তুলে নিয়ে বসিয়েছি, দেখো এখানে বসিয়েছি, তো
সাইডে ছোট যেটা বেরিয়েছিল দুই একটা যেটা বেরিয়েছিল সেটাকে তুলে নিয়ে এখানে বসিয়েছি, কারণ ওখানে না তো কি ওর শেপটা নষ্ট হয়ে যেত, ওটা বাজে হয়ে যেত ওই জন্য। তো এটা আমার ছোট্ট একটা বাগান, বলো তোমাদের কেমন লাগলো দেখে। আমাদের বাড়িতে নতুন অতিথি এসছে, অতিথি মানে কি মানে নতুন লোক, আলাপ করিয়ে দিই তোমাদের সাথে। মিমি হাই বলে দাও, হাই কর। ওটা হচ্ছে আমার ননদের মেয়ে, আজকে এসে সন্ধ্যাবেলাতে এসছে, আর সন্ধ্যাবেলাতে এসছে, দুজন মিলে দেখো গেম খেলতে বসেছে। হ্যালো এভরিওয়ান, আমাদের ডিনার কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুবো। অলরেডি সবাই ঘুমিয়ে পড়েছে প্রায়, আর ববু এখানে লুকিয়ে বসে আছে। আচ্ছা দিদি লাস্টে এন্ট্রি করে নি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাই ঘুমিয়ে পড়েছে, এই দেখো আধা মানুষজন সব ঘুমাচ্ছে, সবাই ঘুমিয়ে পড়েছে, আমি আর বউ আপাতত জেগে এখনো পর্যন্ত। আমাদের দুজনের এখন ভিডিও বানানো চলছে, যত উৎপাত চলছে। চুলে লাগছে বউ, চুল ছাড়। হ্যালো গাইস, আবার গাইস দেখি, হ্যালো গাইস, হ্যালো গাইস, এরে আমি আহ বিনতে না না হু বিনতে হু 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 চলো, অনেক রাত হয়েছে, এবার ঘুমাতে হবে, প্রায় 11:30 বেজে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে, আমাদেরকে ঘুমাতে হবে, চলো পরে কথা হবে, কালকে সকালে আবার দেখা হবে, গুড নাইট, বাই। না না গুড নাইট পাপা করাইয়ে রে, তুমি কি করে কিছু দেখো, চলো ইয়ে দেখো, আমি আমি তোমার জাদুই কথা ওই আর বল। হ্যাঁ ঠিক আছে, চলো গুড নাইট করে দাও, বাই, কাটা, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, বাই বাই।